ওয়ারফেজ ব্যান্ডের পূর্ণতা গানে আমরা বেসিক্যালি পাঁচটা কর্ড ইউজ করবো। ফার্স্ট কর্ড হলো ডি মেজর, তারপর বি মাইনার, জি মেজর, এ মেজর অ্যান্ড এফ শার্প মাইনার কর্ড। সো চলো তাহলে আমরা দেখে নেই এই কর্ডসগুলো আমরা মূল গানে কীভাবে অ্যাপ্লাই করবো। স্ট্রামিং প্যাটার্নটা খুবই সিম্পল, আমরা এখানে ডাউন 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 আপ প্যাটার্নটি ইউজ করছি। অনেকটা শুনতে এরকম ডাউন 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 আপ ডাউন আপ। সো আমরা যদি এটা কর্ডসে অ্যাপ্লাই করি তাহলে এটা এরকম শোনাবে। এখন আমরা চলে যাচ্ছি এখানে কোরাসে। ফোর্থ ফ্রেটে ফোর্থ স্ট্রিং হোল্ড করবো, ফিফথ ফ্রেটে ফিফথ স্ট্রিং অ্যান্ড সিক্সথ ফ্রেটে থার্ড স্ট্রিং। তারপরে আমরা প্লে করবো 5-4-3-4-3-4-3-5-4-3-3-4-3-4। এরপরের পার্টটা আমি স্লোলি দেখাচ্ছি। এরপরে আমরা চলে যাচ্ছি ফাইনাল কোরাসে। আর
সো এই ছিল এই গানের কমপ্লিট গিটার লেসন। আশা করছি এই ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। তারপরেও কমেন্ট সেকশনে আপনাদের মতামত অবশ্যই অবশ্যই লিখে জানাবেন। সো আজকের মতো এতটুকুই, নেক্সট ভিডিওতে আমি নতুন একটা গান নিয়ে হাজির হব। টিল দেন, আল্লাহ হাফেজ।